বস্ত্র প্রকৌশলী আসিফ করিম হিমু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বস্ত্র প্রকৌশলীদের বেশ কয়েকটি সংগঠন, বুটেক্সের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন প্রকৌশলী নেতারা। গেল 26 জুন গাজীপুরের হোতাপাড়ার এলাকায় স্থানীয় ইন্টারনেট সরবরাহকারীর সাথে ইন্টারনেট সংযোগ নিয়ে কথা কাটাকাটির জের ধরে হিমুর ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 30 জুন মৃত্যু হয় হিমুর। এ ঘটনায় জয়দেবপুর থানায় 4 জনকে আসামি করে মামলা করা হলে 1 জনকে আটক করে পুলিশ। আসামিদের মধ্যে 3 জন এখনও পলাতক। 3 মাস আগে রেনেসা গ্রুপে চাকরিতে যোগ দেন হিমু। তিনি ছিলেন বুটেক্সের 42তম ব্যাচের শিক্ষার্থী।